আপনাদের মধ্যে অনেক উদ্যোক্তাই আছেন যারা চাচ্ছেন যে দুই বা ততোধিক ব্যক্তি মিলে একটি ব্যবসা প্রতিষ্ঠান করবেন, তো ওই ব্যবসাটির জন্য আপনারা কোম্পানি করতে চাচ্ছেন না, যেহেতু কোম্পানিতে আইনগত জটিলতা বা লিগ্যাল প্রসিডিউরগুলো একটু কঠিন, অনেকেই হয়তো বা চাচ্ছেন যে একটু সহজ সরলভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রমগুলো পরিচালনা করে যাবেন। এর জন্য আপনারা অংশীদারি চুক্তিপত্র বা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান করতে চাচ্ছেন। তো এই অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান বা অংশীদারি চুক্তিপত্র করতে গিয়ে আপনাদের মনে কিন্তু কিছু কমন প্রশ্ন থাকে। এর মধ্যে প্রথম যে কমন প্রশ্নটি সেটি হচ্ছে অংশীদারগণ, অর্থাৎ যারা যারা অংশীদার থাকবে তারা কে কোন পদে থাকতে পারবে, বা কেউ চাইলে চেয়ারম্যান থাকতে পারবে কিনা, বা কেউ ম্যানেজিং ডিরেক্টর থাকতে পারবে কিনা, এই ধরনের কোনো বাধ্যবাধকতা আছে কিনা। দ্বিতীয় যে কমন প্রশ্নটি আপনারা করে থাকেন যে প্রতি বছর কি এই অংশীদারি প্রতিষ্ঠানের নামে ট্যাক্স দিতে হবে কিনা, একই সাথে যারা যারা অংশীদার আছে তাদের জন্যও কি পৃথক ট্যাক্স দিতে হবে কিনা। এরপরে তৃতীয় যে কমন প্রশ্নটি করে থাকেন সেটি হচ্ছে এই যে যারা যারা ট্যাক্স দিবে অংশীদারি প্রতিষ্ঠানের নামে, এই ট্যাক্স দেওয়ার জন্য কি এই অংশীদারি প্রতিষ্ঠানের নামে কোনো অডিট রিপোর্ট প্রস্তুত করতে হবে কিনা। তো এই তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটি ছিল যে যারা যারা এই অংশীদার থাকবে, অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অংশীদার থাকবে, তারা কোন পদ নিতে পারবে। অনেকেই বলে থাকে যে আমি কি চেয়ারম্যান থাকতে পারবো, আমি কি ম্যানেজিং ডিরেক্টর থাকতে পারবো, আমি কি শুধু ডিরেক্টর থাকতে পারবো বা ফাইন্যান্স ডিরেক্টর থাকতে পারবো কিনা। তো এরকম পদগুলো, অর্থাৎ লিমিটেড কোম্পানিতে যে সমস্ত পদগুলো হোল্ড করে থাকে সেই পদগুলো অংশীদারি চুক্তিপত্র বা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে রাখতে পারবে কিনা। দেখুন, এক্ষেত্রে কিন্তু এই ধরনের পদ রাখার সুযোগ নেই। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য শুধুমাত্র দুটো পদ অফার করে থাকে রেজিস্টার অফ জয়েন্ট স্টক। প্রথমটি হচ্ছে ম্যানেজিং পার্টনার, যেটিকে অনেকটা আমরা ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ লিমিটেড কোম্পানি ম্যানেজিং ডিরেক্টরের মতো। আর দ্বিতীয় যে আরেকটি পদ আছে সেটি হচ্ছে শুধুমাত্র পার্টনার, অর্থাৎ একটি অংশীদারি চুক্তিপত্র যখন আপনারা করবেন তখন দুটো পদ আপনারা নিতে পারবেন। প্রথমটি হচ্ছে ম্যানেজিং পার্টনার আর দ্বিতীয়টি হচ্ছে শুধু পার্টনার। অর্থাৎ একটি অংশীদারি চুক্তিপত্রে যদি আপনাদের 10 জন সদস্য থাকে সেক্ষেত্রে একজন ম্যানেজিং পার্টনার থাকবে, বাকি 9 জনই শুধুমাত্র পার্টনার থাকবে। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি আপনাদের, যে অংশীদারি ব্যবসার জন্য আমরা কি প্রতি বছর আয়কর দিতে হবে কিনা। হ্যাঁ, আপনাদের প্রতি বছরই কিন্তু আয়কর দিতে হবে প্রতিষ্ঠানের নামে। সেক্ষেত্রে আপনাদের প্রথম কাজ হচ্ছে যখন অংশীদারি চুক্তিপত্রটি করবেন, করার পরবর্তীতে এই অংশীদারি চুক্তিপত্রটি দিয়ে আপনারা একটি টিন সার্টিফিকেট অর্থাৎ ওই প্রতিষ্ঠানের নামে একটি টিন সার্টিফিকেট করে নিতে হবে। টিন সার্টিফিকেট করার পরবর্তীতে ওই অংশীদারি প্রতিষ্ঠানের যা আয় হবে সেটির উপর কিন্তু প্রতি বছর এই অংশীদারি প্রতিষ্ঠান ট্যাক্স দিবে। এবং আপনারা যারা যারা অংশীদার আছেন, আপনারা ধরুন 5 জন আছেন, 5 জনেরই কিন্তু পৃথক পৃথক অর্থাৎ ইন্ডিভিজুয়াল ট্যাক্স কিন্তু আবার দিতে হবে। সুতরাং ব্যবসা প্রতিষ্ঠানের নামে পৃথক একটি ট্যাক্স দিতে হবে, আবার আপনারা যারা যারা ইন্ডিভিজুয়াল মালিক আছেন তাদের কিন্তু পৃথক ট্যাক্স দিতে হবে। এখন তৃতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আপনারা করে থাকেন যে আমরা তো অংশীদারি প্রতিষ্ঠানের নামে ট্যাক্স দিব, সেক্ষেত্রে আমাদের কি লিমিটেড কোম্পানির মতো অডিট রিপোর্ট প্রস্তুত করতে হবে কি না। এক্ষেত্রে নিয়ম আছে, সেক্ষেত্রে বর্তমান পর্যন্ত অর্থাৎ 2021 সাল পর্যন্ত যে আইন সেটি হচ্ছে যে আপনাদের এই অংশীদারি প্রতিষ্ঠানের যদি টার্নওভার 50 লাখ টাকার নিচে থাকে সেক্ষেত্রে আপনাদের আর পৃথক অডিট রিপোর্টের প্রস্তুতের প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনারা নর্মাল যে প্রসিডিউর আছে ট্যাক্স রিটার্ন সাবমিশনের, সেই প্রসিডিউরগুলো ফুলফিল করেই আপনারা কিন্তু ট্যাক্স দিতে পারবেন প্রতিষ্ঠানের নামে। আর যদি আপনাদের প্রতিষ্ঠানের টার্নওভার 50 লক্ষ টাকার উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু ওই প্রতিষ্ঠানের জন্য পৃথক অডিট রিপোর্ট প্রস্তুত করতে হবে। প্রথমেই সেক্ষেত্রে আপনাদেরকে অডিট রিপোর্ট প্রস্তুত করতে হবে, এর পরবর্তীতে ওই অডিট রিপোর্টের ভিত্তিতে আপনাদেরকে ট্যাক্স প্রদান করতে হবে। তো এই হচ্ছে অংশীদারি ব্যবসা বা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের। এই বিষয় নিয়ে যদি বা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আপনাদের প্রশ্নটি করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।